ওয়েলকাম টু ইজি রান্না ভিডিও। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল কাটলেট। চলুন তাহলে দেখি আমি কিভাবে ভেজিটেবল কাটলেট বানিয়েছি। আমি এখানে আলু সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি 1 কাপের মতো। এখন আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি কাবাব মশলা, গরম মশলা আর শুকনো মরিচের গুঁড়া, সবগুলো আমি আধা চা চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি এখন লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, 1 কাপ পরিমাণ মটরশুঁটি বা পি, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ গাজর কুচি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1/2 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব, আর দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব। আমার রেসিপিটি যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন। ভেজিটেবল কাটলেট কিন্তু আমার কাছে খুব মজা লাগে, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এগুলো কাটলেটের আকার দেব। আমি হাতে এরকম করে একটু তেল মেখে নিচ্ছি, তারপর গোল গোল করে এগুলো আমি চ্যাপ্টা করে দেব। কাটলেটগুলো বানিয়ে বানিয়ে আমি ব্রেড ক্রাম্বে গড়ি গড়ি নিচ্ছি বা কোট করে নিচ্ছি। সবগুলো কাটলেট আমি এভাবে বানিয়ে নেব এবং কোট করে নেব। যখন কাটলেটগুলো বানানো শেষ হয়ে যাবে আমি রেস্টে রেখে দিব ডিপ ফ্রিজে 1 আওয়ার। আপনাদের যতটুকু সময় থাকে ততটুকুই আপনারা এটা রেস্টে রাখতে পারেন এবং সংরক্ষণও করতে পারেন। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল, আর এই কাটলেটগুলো আমি একে একে এখন ফ্রাই করে নেব। সবগুলো কাটলেট আমি ফ্রাই করব না, আজকে আমার যেইটুকু প্রয়োজন আমি সেইটুকুই ফ্রাই করব। বাকিটা আমি স্টোর করে রেখে দিয়েছি। এখন আমার 1 পাশ ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি উল্টে দেব, যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আপনারা উল্টে দিবেন, আর চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে দিবেন, তাহলে কাটলেটগুলো সুন্দর কুক হয়ে যাবে। আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে সবাই লাইক কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে যারা লাইক কমেন্টস করে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ এখানেই রাখছি, আবার হাজির হব নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব।